যে পারে সে সবই পারে। বাস্তবতা হলো সবাই সবকিছু পারে না, কিন্তু সাকিব আল হাসান সবই পারেন। 22 গজে পারফর্ম করেই দেশের গণ্ডি পেরিয়ে হয়েছেন বিশ্ব তারকা। আবার মাঠের বাইরে যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলান সাকিব আল হাসান। এবার ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন বহু গুণে গুণান্বিত সাকিব। আনুষ্ঠানিকভাবে নিজের নামে যাত্রা শুরু করালেন সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। এই উদ্যোগের মূল কারিগর হিসেবে আছেন বিকেএসপি থেকে বের হওয়া জাতীয় দলের ক্রিকেটার কাফি খান, নাইম ইসলাম আর সরওয়ার্দী শুভ। সাকিবের জন্মদিনে নিজে উপস্থিত থেকে এই ফাউন্ডেশনের লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেটার সাথে সাকিবের নাম আছে, মানে অ্যাওয়ার্ডেস ক্রিয়েট করার জন্য এর চেয়ে বেশি ভালো কিছু তো হতেই পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। আমি শুধু এটুকুই বলবো, সাকিবের এই উদ্যোগটা আমি মনে করি একটা মহৎ উদ্যোগ, ডেফিনেটলি আমাদের সাপোর্ট থাকবে এটাতে যেকোনো সময় যখন যা লাগে। একটা সুবিধা আছে, আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি, তো ডেফিনেটলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা নাকি আমরা ওষুধগুলো বানাচ্ছি বাংলাদেশে, দে ক্যান অলসো তোমাদেরকে এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে, এই ব্যাপারে আমি কথা দিচ্ছি। এবং আমার তরফ থেকে সবসময় শুধু সাকিব না, এটার সাথে যারা যারা জড়িত আছে সবারকেই আমি বলে রাখছি ফুল সাপোর্ট সবসময় পাবে। নিজে এমন মহৎ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত সাকিব আল হাসান। তবে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় আগ্রহী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আসলে আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন, যেটা আগের বক্তারাও বলেছেন, সহযোগিতা ছাড়া আসলে আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। কারণ আমরা সবাই জানি হাউ এক্সপেন্সিভ ক্যান্সার ট্রিটমেন্ট ইজ, তো এই কারণে আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। শুধু দেশে না, দেশে দেশের বাইরে বাংলাদেশি যারাই আছে, শুধু বাংলাদেশি না, যারাই ক্রিকেটের সাথে রিলেটেড আছে কিংবা সামহাও মানুষকে সাহায্য করতে চাই, আমার মনে হয় এটা একটা গ্রেট কজ, আমি শিওর তারা আমাদেরকে সাহায্য করবেন। সাকিবের এই উদ্যোগের প্রশংসা করেন সতীর্থ এবং সাবেক খেলোয়াড়রা। ফাউন্ডেশন সম্বন্ধে ছোট্ট একটু বলতে চাই যে ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা যদি থাকে, যে আমাদের কাফি ভাই এটা মেইন উদ্যোক্তা হচ্ছে, ওনার কাছ থেকেই সবকিছু প্ল্যানগুলো আসা, তারপর উনি আমার সাথে শেয়ার করেন, আমরা সাকিবের সাথে ডিসকাস করি, আর এটা নিয়ে সাকিব খুব উইলিংলি আমাদেরকে হেল্প করার ব্যাপারে এগিয়ে আসে। সাকিবের জন্মদিন, ইট ওয়াজ আ গ্রেট টাইমিং এটা লঞ্চ করতে, লঞ্চ কাম জানানো মানুষকে যে এই প্ল্যাটফর্মটা অ্যাভেলেবল এখন, তো ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার আমরা যেন সবাই মিলে এই জিনিসটাকে একটা একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের দেশের সকল স্তরের মানুষের কাছে ক্যান্সারের চিকিৎসাটি সহজলভ্য করা, এজন্য আমরা আপনাদের সাহায্য ও সহযোগিতা কাম্য করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের মানুষের কাছে ক্যান্সারের চিকিৎসাটি সহজলভ্য করতে পারবো ইনশাআল্লাহ। এই ট্রিটমেন্টটা একা করার পক্ষে সামর্থ্য হয় না, তো আশা করছি যে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। শুরু করেছেন তারা আর্লি ডিটেকশন দিয়ে, ভবিষ্যতে তারা হাসপাতালে করতে পারবেন, সেখানে হয়তো আমরা যারা দুর্ভাগ্যজনক ক্যান্সার পেশেন্ট হবেন তারা হয়তো একটু সাশ্রয়ী মূল্যে সেবা পেতে পারবেন, যেটা তাদেরকে হয়তো ভবিষ্যতে সুস্থ সাহায্য করবে।